আমার বাসা হচ্ছে পশ্চিম আগারগাঁও, আমি ওখান থেকে এখানে আসি। আমার ডান পায়ে খুব ব্যথা ছিল, প্রচন্ড রকম ব্যথা, আমি দাঁড়াতে পারতাম না, বুঝতে পারতাম না, হাঁটতে পারতাম না। ডিপিআরসি হসপিটালে আমি আসি হুইল চেয়ারে করে, তখন দাঁড়াতে পারতাম না, বুঝতে পারতাম না। ডাক্তার মোহাম্মদ শফিউল প্রধান, ওনাকে আমি দেখে ওনার আন্ডারে আমি এখানে ভর্তি ছিলাম। এখন আমি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ, আমি এখন হাঁটতে পারি, বসতে পারি, দাঁড়াতে পারি, নিজের চলাফেরা আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো আমি করতে পারি। আমি চাই আমার মতো প্রত্যেকটা রোগী ভালো হবে। আমার কোমরে ব্যথা, হাঁটতে ব্যথা, আমি কোন রিক্সায় বা গাড়িতে উঠতে পারছি না, এবার আমি বসতে পারছি না। তো ব্যথা উঠলে অনেক ব্যথা লাগতো, অস্থির হয়ে যেতাম না। আমার সর্বপ্রথম ব্যথা হয়েছে আমার কোমরে ব্যথা ছিল আড়াই বছর, তারপরে আমার পায়ে হাঁটুতে ব্যথা আসছে আপনার দুই মাস। এই সর্বিকার মাধ্যমে আমি এখন অনেকটাই সুস্থ। আমি আসছি যে গাড়ের সমস্যা, গাড়ের রগের সমস্যা ছিল, মেরুদণ্ডের সমস্যা ছিল, দুই হাঁটুতে সমস্যা ছিল। এখন স্যারের আইসা ট্রিটমেন্ট পরীক্ষা দিচ্ছে, আমার পড়ার ধরা পড়ছে সবকিছু। মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে আমি ভর্তি ছিলাম। এখন স্যারের ট্রিটমেন্টে সম্পূর্ণ আমি সুস্থ ব্যথার দিক দিয়ে, এমনকি আমার টাইফয়েডও ধরা পড়ছিল, ওনার চিকিৎসা আমি টাইফয়েড আমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। মূলত আমি সমস্যা নিয়েছিলাম আমার হাঁটুটা ব্যথা আর ফুলে যেত, আর মানে পিঠে একটু ব্যথা ছিল, যেটার কারণ আমি ঘুমাতে পারতাম। ডিপিআরসি হসপিটালে আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে চিকিৎসা নিয়েছি। এখন আমি বলবো 90% আমি মানে সুস্থ, কারণ যখন আমি এখানে এসেছি তখন আমি হাঁটতেও পারতাম না। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসএবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে সফলতার সাথে বাত ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, হাড়জোড়া ও হাড়ক্ষয় রোগের চিকিৎসা দিয়ে আসছেন। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের চিকিৎসায় হাসি ফুটেছে এমন অনেক পরিবারের। আপনার পরিবারের কারো যদি এমন কোনো সমস্যা থেকে থাকে, তবে আর দেরি না করে আজই যোগাযোগ করা। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড।